প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। আমি সুকুমার বর্মন, সহকারী শিক্ষক বিজ্ঞান, মানসসুদ্ধ উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে একটি ভার্চুয়াল ক্লাস উপস্থাপন করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে অরবিট এবং অরবিটাল সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেই হিসেবে গতকালের মূল্যায়ন করতে যাচ্ছি। তোমরা বলতে পারো অরবিট কি, কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত, বিভিন্ন নিউক্লিয়াসের বহির্ভাগে বিভিন্ন অঞ্চল জুড়ে যে সকল ইলেকট্রন ঘূর্ণায়মানরত অবস্থায় থাকে তাকে বলা হল অরবিট বা প্রধান শক্তিস্তর বা কক্ষপথ। তাহলে আমরা বুঝতে পারলাম কোন পরমাণু নিউক্লিয়াসের বহির্ভাগে বিভিন্ন অঞ্চল জুড়ে যে সকল ইলেকট্রন ঘূর্ণায়মানরত অবস্থায় থাকে সেইগুলোকে বলা হল প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট। এই অরবিটকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা? এন। এন এর মান হতে পারে 1, 2, 3, 4 ইত্যাদি। যখন এন এর মান হবে 1, তখন আমরা ধরে নেব এটা হচ্ছে প্রথম কক্ষপথ। যখন এন এর মান হবে 2, তখন আমরা ধরে নেব এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। যখন এন এর মান 3, তখন আমরা ধরে নেব এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। যখন এর মান হবে 4, তখন হবে চতুর্থ কক্ষপথ, এই কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে অরবিট কি তা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার হলো অরবিটাল। অরবিটাল কি? পরমাণুর নিউক্লিয়াসের বহির্ভাগে যে সকল অঞ্চল জুড়ে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মানরত অবস্থায় থাকার সম্ভাবনা বেশি ওই সমস্ত অঞ্চলকে বলা হয় অরবিটাল, যাকে বলি আমরা উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এল। এল এর উপশক্তি স্তর আবার 4 প্রকার, সেটাকে বলা হয় SPDL। তাহলে এই এল কে আমরা 1, 2, 3, 4 এটাকে আমরা বলো এস, এগুলো পি, এগুলো ডি, এফ। তাহলে আমরা শিখতে পারলাম উপশক্তি স্তরকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়। এই উপশক্তি স্তর হলো 4 প্রকার, যাকে আমরা বলি এস, পি, টি, এফ। এস এর মান, এস এর মান হলো 0, পি এর মান হলো 1, ডি এর মান হলো 2, এফ এর মান হলো 3। তাহলে অরবিট এবং অরবিটাল, যাকে বলা হয় প্রধান শক্তি স্তর বা উপশক্তি স্তর সম্বন্ধে আমরা মোটামুটি বুঝলাম। তাহলে এই উপশক্তি স্তরে বা অরবিটালে কিভাবে ইলেকট্রন চারপাশ দিয়ে ঘুরে সে সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। আর তাহলে আজকের পাঠ হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বুঝতে হবে যে সকল অরবিটালের শক্তি কম, ইলেকট্রন প্রথমত সেই অরবিটালে প্রবেশ করে, আর যার শক্তি বেশি ইলেকট্রন দ্বিতীয়ত তাতে প্রবেশ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অরবিটালের শক্তি হচ্ছে কম, ইলেকট্রন প্রথমত সেখানে ডুববে, যার শক্তি বেশি ইলেকট্রন দ্বিতীয়ত সেটাই ডুববে। যেমন এই ইলেকট্রন দুটি অরবিটালের মধ্যে কোনটার শক্তি বেশি এবং কোনটার শক্তি কম তা বোঝার জন্য প্রধান শক্তি স্তরকে সাধারণত আমরা এন দ্বারা প্রকাশ করি এবং উপশক্তি স্তরকে সাধারণত এল দ্বারা প্রকাশ করি। তাহলে ওই অরবিটাল দ্বয়ের প্রধান শক্তি স্তর এন এবং ওই অরবিটাল দ্বয়ের উপশক্তি স্তর এল, এর যোগফলের উপর নির্ভর করে। যাদের এন এবং এল এর যোগফল
কম হবে, তাদের ওই অরবিটালের শক্তি কম, আর যাদের এন প্লাস এল এর শক্তি বেশি হবে তাদের শক্তি বেশি। তাহলে যেমন আমরা ধরে নিলাম থ্রি ডি একটি অরবিটাল, এর জন্য প্রধান শক্তি স্তর হল থ্রি, তাহলে এন এর মান হবে থ্রি, আর উপশক্তি হল ডি, ডি এর মান হলো ডি এর মান এস পি ডি, ডি এর মান হবে টু, এস পি এস ডি এর মান হবে টু, তাহলে এন এন এর মান আমরা লিখবো থ্রি আর এল এর মান লিখবো আমরা টু, তাহলে তিন আর দুই হলো পাঁচ। আবার ফোর এস অরবিটালের জন্য ফোর হলো প্রধান শক্তি স্তর, তাহলে এন এর মান হলো ফোর আর এল এর মান জিরো, যেহেতু এস উপশক্তি স্তরের এল, এল এর প্রথম ধাপ হচ্ছে এস, তাহলে এস এর মান আমরা শিখছি কত, জিরো, এই জেলের মান জিরো, তাহলে এন ক্লাসে ফোর প্লাস জিরো সমান সমান চার। তাহলে যেহেতু এখানে থ্রি ডি একটা অরবিটাল, ফোর এস এর একটা অরবিটাল, তাহলে এটা ফোর এস এর মান আছে ফোর আর থ্রি ডির মান আছে হলো ফাইভ, তাহলে এখানে ফোর এস ছোট আর থ্রি ডি হলো বড়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় ইলেকট্রন প্রথমত ফোর এস এ প্রবেশ করবে, দ্বিতীয়ত থ্রি ডিতে প্রবেশ করবে। তাহলে আমরা প্রধানত দেখতে পারলাম যে ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে বেশি স্তর ঢুকে। যদি কোনো দুইটি অরবিটালের মধ্যে দুটার শক্তি এক হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, দুইটি অরবিটালের মধ্যে যদি দুইটার শক্তি এক থাকে তাহলে কোনটায় আগে ঢুকবে এবং কোনটায় পরে ঢুকবে, সেই ক্ষেত্রে আমরা প্রধান শক্তি স্তর এন এর উপর ডিপেন্ড করব, যার এন এর মান বেশি সেটার শক্তি হবে বেশি, তার এন এর মান কম তার শক্তি হবে কম। যেমন সেই যেমন থ্রি ডি অরবিটালের জন্য এন সমান সমান থ্রি, যেহেতু এই যে থ্রি আছে প্রধান শক্তি স্তর আর এল হলো ডি, এল হলো উপশক্তি স্তর, ডি ডি এর মান হবে হলো টু, তাহলে থ্রি প্লাস টু সমান সমান হলো ফাইভ। অনুপালে ফোর পি এর এন, এদিকে এন এর মান হবে ফোর আর পি এর মান হবে, পি এর মান হচ্ছে, পি এর মান হচ্ছে ওয়ান, তাহলে ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, থ্রি ডি এবং ফোর পি এই দুইটার শক্তি এক, যেহেতু আগে আমরা শিখছিলাম কম বেশি হলে ছোটটাই আগে বড়টাই পড়ে, এই ক্ষেত্রে প্রধান শক্তি স্তরে এন এর মান যার কম সেটাকে আমরা কম শক্তি হিসেবে চিহ্নিত করবো, তাহলে থ্রি ডি হলো কম হবে, এই যে দেখছি থ্রি ডি কম, থ্রি ডি হলো কম, ফোর পি হলো বেশি, অর্থাৎ ইলেকট্রন আগে থ্রি ডিতে ঢুকবে পরে হলো ফোর পিতে ঢুকবে। এখন পরমাণুতে অরবিটালে ক্রমবর্ধমান শক্তি কিভাবে আমরা এটা মুখস্থ রাখবো, যেমন প্রথম উপস্তরে আটটা নিব, ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এইট এস, এবং এখান থেকে উপর থেকে একটা বা নিচে একটা উপস্তর বাদ দিব, তাহলে আমরা দ্বিতীয়তে টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি সেভেন পি এখানে একটা বাদ দিলাম, এবার এরপর একটা বাদ দিব, তাহলে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি, চতুর্থ আবার এখানে থ্রি ডি বাদ দিলে ফোর এ, এরপর এবার গুণাগুণি আমরা কি করবো, যেটাকে আমরা সিরিয়াল গুলো দেখতে পারি, ওয়ান এস এই যে ওয়ান এস এসতে টু এস হলো বারো, তারপরে টু পি, টু পি হলো আরো বারো, থ্রি এস হলো আরো বারো, থ্রি পি হলো আরো বারো, ফোর এস হলো আরো বারো, ইত্যাদি ইত্যাদি এইভাবে চলবে। তাহলে আমরা কোন মৌলের যেমন যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো ১৯, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ১৯, কে এই যে লক্ষ ১৯। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা উপরের চারটা লক্ষ্য করে কি করতে পারি, যেহেতু আমরা জানি এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা টু, এস পি পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা সিক্স, ডি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো টেন, এস পি ডি এফ এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো চৌদ্দ, ধারণ ক্ষমতা মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেই হিসেবে ওয়ান এস পি লিখলাম ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি
S2 3P6 4 এই যে 4 S তাহলে প্রথম শক্তি স্তর আছে কয়টা দুইটা দ্বিতীয় শক্তি স্তর আছে কত ছয়টা আর দুইটা হলো আটটা তৃতীয় শক্তির ছয়টা দুইটা আটটা আর একটা এখানে হলো একটা নয় তাহলে 8 আর 10 আর 9 19 এইভাবে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সহজেই নির্ণয় করতে পারবো শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ করে দেখাইলাম বাকি সবগুলো যেমন এক থেকে 118 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা মৌলিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস সহজেই নির্ণয় করা যাবে যদি আমাদের শক্তি স্তর সম্বন্ধে ধারণা থাকে আর যদি ধারণা নাও কমও থাকে আমরা যদি এই সূত্রটা ফলো করি তাহলে যে কোনো ইলেকট্রন বিন্যাস আমরা সহজেই নির্ণয় করতে পারবো আজকে তাহলে আজকে পাঠ সম্বন্ধে তোমরা অবগত হলে আগামী ক্লাসে তোমরা